চুরির মোটিভ কি, কিভাবে চুরিটা হলো? চুরিটা হয়েছে, আমি কালকে গ্রাম পঞ্চায়েতে আমার অর্থ পরিকল্পনা উপসমিতির মিটিং ছিল, মিটিং শেষ করে আমি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 5টা নাগাদ বেরিয়ে যাই। গিয়ে আমাদের কুইলিমোর মার্কেটে ছিল, ওখানে অনুষ্ঠান ছিল, একটা খেলা ছিল, সেখানে ছিলাম। তার 9টার দিকে বাড়ি যাই। আজকে সকাল নাগাদ আমাকে 6টা নাগাদ আমার ফোন করে জানালো যে গ্রাম পঞ্চায়েতের এরকম অফিসে তালা ভাঙা, মনে হচ্ছে আপনি অফিসে যান, এই নিয়ে আমি আসি। আপনি যখন আসি, আমাদের সুইপার যিনি প্রভাত কুইলি ছিলেন গ্রাম পঞ্চায়েতে, উনি 6টা নাগাদ এসে ঝাঁট টাঁট দেয়। তা উনাকে জিজ্ঞেস করার পরে উনি বললেন যে আমি উপরে উঠে যখন দেখি সমস্ত তালা ভাঙা রুমে, তা আমি পুলিশকে জানিয়েছি এবং বিডিও সাহেবকে জানিয়েছি। তারপরে পুলিশ এসে তদন্ত করে যেটা দেখলাম, আমিও দেখলাম যে আমাদের গ্রাম পঞ্চায়েতের পিছন পাশটা খুবই অন্ধকার এবং অফসাইড, সে জায়গা দিয়ে মোটামুটি ছাদের উপরে উঠেছে, উঠে চিলা কুঠিরের তালা কেটেছে, তালা কেটে ভিতরে ঢুকেছে এবং অফিসে ঢুকতে আরেকটা মূল যে অফিসে ঢুকার জন্য যে গেটটা আছে সেখানেও তালা কেটে মূল অফিসে ঢুকেছে। ঢুকে সমস্ত রুমেরই তালা কেটে রুমের ভিতরে ঢুকেছে এবং সমস্ত আলমারি লকার ভেঙেছে, ভেঙে সমস্ত কাগজপত্র নথিপত্রগুলো এলোমেলো করে দিয়েছে। আর যেটা দেখলাম যে সচিবের রুমে যে ল্যাপটপটা থাকে সেই ল্যাপটপটা নিয়ে গেছে, আর আমাদের যে ক্যাজুয়ালি একজন স্টাফ থাকে ওসির মাল, তিনারও ল্যাপটপটা নিয়ে গেছে, দুটো ল্যাপটপ, আর বাকি সিসি ক্যামেরাটা অকেজো করেছে প্রথম, এবং তার যে হার্ড ডিস্কটা সেটা আগে নিয়ে নিয়েছে, এটা দেখলাম। বাকি এইসব জিনিসপত্র গিয়েছে, বাকি কাগজপত্র আমরা দেখছি কি নিয়ে গেছে না গেছে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কাজ করলে বোঝা যাবে পরবর্তী কি নিয়ে গেছে। জানুয়ারিতে তো দুয়ারে সরকার আছে, তার আগে চুরি এ ব্যাপারে কি বলবেন? এখন জানুয়ারিতে আমার 6ই জানুয়ারি বৃহস্পতিবার এবং 7ই জানুয়ারি শুক্রবার দুদিন আমাদের দুয়ারে সরকার কর্মসূচি আছে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে মিটিং ডেকে সমস্ত মেম্বারকে জানিয়ে দিয়েছি দুয়ারে সরকার কর্মসূচি 6-7 তারিখ হবে, সবাইয়ের উপস্থিতি কথা বলেছি এবং এটা বহু প্রচারও করেছি, ভিডিওকে জানিয়েছি। তার আগে এই রকম ঘটনা ঘটেছে, তো জানি না কি উদ্দেশ্য আছে। তো গ্রাম পঞ্চায়েত ভগবানপুর ব্লকের মধ্যে একটা ভালো জায়গায় রান করেছে, সে জায়গা থেকে আমাকে মানে অপদস্থ করা বা হ্যারেস্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রকম কাজ করেছে। ছাদের উপর দিয়ে উঠেছে, তালাটা কেটেছে, তারপর এটা কেটেছে।
কি হয়েছে মানে? এটা তালা এটা কেটেছে, এটা কেটে এটা বের করেছে, এইভাবে ছিল এইখানে কেটেছে। এখানটায় ল্যাপটপ ছিল একটা সচিবের ঘরে, সেটা নিচে নিয়ে গেছে। এখান থেকে কি হয়েছে ওখানে? এখানে তালা কেটে দিয়ে চলে গেছে। ওখানে তালা কেটে নিয়েছে? হ্যাঁ, তালা কেটে নিয়েছে। গৌতম আমি বেরিয়ে চলো চলো।